আমাদের মুশকিল হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি সেই একই টাইপের বোমা রয়ে গেছে। বাংলায় বোমা কালচার নিয়ে বিস্ফোরক সৌগত রায়, আর বর্ষীয়ান তৃণমূল সাংসদের এই মন্তব্য সামনে আসতেই তাকে ঘিরে বিরোধীদের কটাক্ষের ছড়াছড়ি, সেই সঙ্গে তৃণমূলকে জোরালো আক্রমণ। পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির সফল শিল্প হচ্ছে বোম শিল্প। দুয়ারে সরকার তো গেল না, অন্তত দুয়ারে সৌগত রায় চলে গিয়েছে হাতে বোম নিয়ে। কখনো বসিরহাটে বিস্ফোরণ, কখনো আমডাঙ্গায় বোমাবাজি, কখনো নরেন্দ্রপুরে দুষ্কৃতীদের বোমায় আহত নাবালক, তো কখনো উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে সাত বছরের শিশুর মৃত্যু। রাজ্যের নানা প্রান্তে এই ছবি সামনে আসার পরেও বোমার মধ্যে বিশেষ উদ্বেগের কিছু দেখছেন না দমদমের তৃণমূল সাংসদ। ওই একটা কৌটোর মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাইসালফাইড মোমছাল দিয়ে বোমা তৈরি, আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। এই বরাবরই ছিল আমাদের ছাত্রাবস্থা দেখেছি ষাটের দশকে, তার আগেও নিশ্চয়ই পঞ্চাশের দশকে ছিল। সুতরাং এর বিরাট কোনো সিগনিফিকেন্স নেই। উনি মাঝখানে দেখলাম আমি পাদুকা বিশারদ হয়েছিলেন, এখন দেখলাম উনি বোমা বিশারদ হয়েছেন। এখন সুপার স্পেশালিটির যুগে তৃণমূলে কেউ পাত্তা পাচ্ছেন না, কারণ এখানে কেউ টাকা তুলতে ওস্তাদ, কেউ খুন করতে ওস্তাদ, কেউ বোমা বাঁধতে ওস্তাদ। তো তিনিও তার এখন হারিয়ে যাওয়া গ্লোরিকে ফিরে যাওয়ার জন্য নিজের এক্সপার্টিসকে প্রমাণ করার চেষ্টা করছেন। এবার থেকে যখন কলকাতায় এরকম ছিল, কাউকে আলমারি খোকন বলা হতো, কাউকে বোম বিশু বলা হতো, আমরা ছোটবেলাতে শুনে এসেছিলাম, এবার থেকে আমরা বোমা সৌগত বলবো। সৌগত রায় সত্তর দশকে কলম ভালো ব্যবহার করতেন, পড়াশোনা করতেন, ভালো লিখতেন, আর দিদির পাল্লায় পড়ে গিয়ে সৌগত রায় কলম ভুলে এখন অস্ত্রের কথা বলছে। আপনি প্রফেসর মানুষ, আপনি কলম ব্যবহার করুন। এখন অনলাইনে পিস্তল পাওয়া যায় আপনার রাজ্যে, আপনি আবার নতুন করে পড়াশোনা করুন। আপনি কলম ভুলে দিদির পাল্লায় পড়ে আপনার বারোটা বাজছে। সৌগতদা একজন বিজ্ঞানের খুব নামি ছাত্র ছিলেন, খুব ভালো রেজাল্ট করেছিলেন, ফিজিক্সের প্রফেসরও ছিলেন। সুতরাং সে একটা ওই বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা দিয়েছে, এবং আপনারা সকলেই জানেন উনি একজন ভার্সাটাইল, এই সমস্ত যে কোনো বিষয়েই তার বক্তব্য রাখতে পারেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষীয়ান সাংসদ, আর বোমা নিয়ে তারই এই ধরনের মন্তব্য বিস্ফোরণ ঘটিয়েছে রাজনৈতিক অলিন্দে। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।